এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে বলে মন্দারমণি মোহনা। তো অনেক ছোটবেলা থেকেই তো মন্দারমণি আসি, তো সেখানে মোহনার নাম শুনেছি কিন্তু কখনো আসিনি এই দিকটা, কারণ আসা হয়ে ওঠে না, এদিকে কোনো হোটেল নেই। তো আজকে ভাবলাম সকালে মর্নিং ওয়াক করতে করতে একটু দেখে আসি মোহনায় কী আছে, তাই আজকে হেঁটে হেঁটে চলে এলাম। আজকে 29th ডিসেম্বর, একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার কথা, বাট আজকে কুয়াশার জন্যে পরিবেশটা ভালো কিন্তু ঠান্ডা অতটা নেই, শীত অতটা নেই। তো এই হচ্ছে মোহনা। মোহনায় একটা নদীর মতো দেখা যাচ্ছে বটে, কিন্তু ইন্টারেস্টিংলি এটা কোনো নদী নয়, এরকম অনেক কটা জলের লাইন বা ব্যাক ওয়াটার, যেগুলো সমুদ্রের জোয়ারের সময় জলগুলো এখানে জমা হয়, একটা নদীর আকার সৃষ্টি করেছে। তো সেই জন্যেই এই জায়গাটার নাম মোহনা বলে। যারা জেলেরা এখানে মাছ তোলে, এখানে দেখা যাচ্ছে অনেকে মাছ ধরছে, তো এই ব্যাকওয়াটারে অনেক মাছও জমা হয়, আর শেপটা একটা নদীর মতো নিয়েছে, তাই এটা মোহনা নামেই প্রচলিত। কিন্তু অ্যাকচুয়ালি যেটা নদী আর সমুদ্রের যেখানে মিলন হয় সেটা তো মোহনা বলে, কিন্তু এই জায়গাটা ঠিক ওই মোহনা নয়। তো আজকেই জানলাম, ভালো জায়গাটা, খারাপ না, একবার এসে ঘুরে যাওয়া যায়, নির্জন জায়গা। এই নদী, এই যে ব্যাকওয়াটারের জলটা নদীর মতো বয়ে চলেছে, এটাই আসলে গিয়ে ওইদিকে সমুদ্রের দিকে মিশেছে। তো আমি ওইদিকে যাচ্ছি, ওইদিকে কিছুজন জেলে মাছ ধরছে, দেখে আসি ওরা কী মাছ ধরেছে। তো জেলেদের ব্যাগ, অনেক মাছ ধরেছে, ছোট ছোট মাছ। ওদিকে এখনো মাছ ধরা চলছে, যাই দেখে আসি। তো এই যে নদীর মতো ব্যাপারটা যাচ্ছে গিয়ে সমুদ্রে মিশছে, এটা মোহনা, কিন্তু এর উৎস কিন্তু কোনো নদী নয়, এটা একটা ব্যাকওয়াটারই, মানে সমুদ্রের জল জমা হয়ে এইরকম নদীর আকার তৈরি হয়েছে। মাছ ধরা চলছে, দেখতে পাচ্ছি অনেক বালির ওপর মাছ ঝেড়েছেন ওনারা। তো দেখা যায় কী কী মাছ এসছে, ছোটো ছোটো চুনো মাছই বেশি, জেলিফিশও দেখছি। জেলিফিশ মাছ খেয়ে বসে আছে, অনেক কুচো মাছ এখনো, মাছগুলো নড়ছে, সমুদ্রের মাছ। একটু কাঁকড়াও ধরা পড়েছে, ছোট হেঁটে যাচ্ছে, মাছগুলো ছোট ছোট মাছ, অনেক মাছ। এইগুলো সামুদ্রিক মোরলা আর বরুণা মাছ বলছে, এই মাছটা বলছে বরুণা মাছ, আর আর এক ধরনের মাছ আছে, এটা এটা হচ্ছে সামুদ্রিক মৌরলা। এই দু ধরনেরই মাছ দেখছি ম্যাক্সিমাম, বাকি কয়েকটা কাঁকড়া আর দু একটা এক্সেপশনাল মাছ আছে, একটা জেলিফিশ, বেশ ঝাল ঝাল চচ্চড়ি হবে। একটু হাতটা ধুয়ে নি, মাছে হাত দিলাম, এই দিক থেকে হোটেলগুলো শুরু হয়েছে। এই যেমন একটা হোটেল দেখা যাচ্ছে মেরিনো, তারপরে আছে শের বেঙ্গল, এই পরপর পরপর হোটেলগুলো আছে। ওখানে সমুদ্রের চরে একটা কিছু দেখতে পাচ্ছি, দেখে আসি কী আছে। ওটা দেখে মনে হচ্ছে একটা শঙ্কর মাছের মতো, দেখা যাক।
ও যেতে যেতে একটা স্টার ফিশও দেখতে পাচ্ছি। স্টার ফিশ, এখানে অনেক স্টার ফিশ আছে। দেখতে আর শঙ্কর মাছের মতোই মনে হচ্ছে, বিশাল বড়। শঙ্কর মাছই হবে। না, এটা কচ্ছপের খোল, এটা সামুদ্রিক কচ্ছপের খোল। লোকাল ভাষায় এখানে বালিগড় বলে এটাকে অনেকে, বাট এটা খোল, এটা জ্যান্ত নয়। এদিকে অনেকে সমুদ্র নেমেছে সকাল সকাল চান টান করার জন্য, বাট এদিকে এখনো জলের অতটা ঢেউ নেই, কারণ এটা এখনো এই জায়গাটা মোহনাই বলে। ছোট ছোট বালির চর হয়ে গেছে সমুদ্রের মাঝখানে, দেখে মনে হচ্ছে সমুদ্রের মাঝ দিয়ে লোকেরা হেঁটে আসছে। তো অনেকটা বিস্তারিত জায়গা জুড়ে এখানে জলের ডিপনেস নেই, জলগুলো ব্যাকওয়াটার খানিকটা। তো এই জন্যই মোহনা বলে এই জায়গাটা। একটা মানে ম্যাপে দেখলাম গুগল ম্যাপে যে একটা ত্রিভুজাকার সমুদ্রের শেপ এখানে, তো জলের অতটা ইয়ে থাকে না, ঢেউ থাকে না। ব্যাস আজকে এই পর্যন্তই, মোহনা ঘোরা ভালোই হলো। এবার ব্রেকফাস্ট করতে যাই। থ্যাংক ইউ।